হ্যালো ভিউয়ার্স এই চ্যানেলে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকার বাংলার শিক্ষার পোর্টালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছিলেন সেইগুলো আমি ক্লাস টেন ক্লাস নাইন এইট সেভেন সবগুলোই মোটামুটি সমাধান করার চেষ্টা করছি তো আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের নবম শ্রেণির গণিত সমাধান করব এই হলো কোশ্চেনটা আমি এটাকে খাতায় লিখে নিয়েছি তো দেখো এক নম্বর অঙ্কটা কি আছে ঠিক উত্তর নির্বাচন করো এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা এক্স লেস দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে কোন সম্পর্কটা ঠিক এটা আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি খুব সহজেই তোমরা বুঝে যাবে দেখো এখানে বলেছে এক্স লেস দেন ওয়াই অর্থাৎ ওয়াই বড় এক্স ছোটো আমরা ধরে নিচ্ছি এক্স হচ্ছে টু আর ওয়াই হচ্ছে থ্রি ধরে নিলাম তাহলে এক্সের থেকে ওয়াই বড় হলো আর পরেরটা বলেছে জেড লেস দেন জিরো লেস দেন জিরো মানে জিরোর থেকে ছোটো জিরোর থেকে ছোট হলে অবশ্যই মাইনাস হবে মাইনাস কত হবে সেটা আমরা জানি না ধরে নিচ্ছি মাইনাস ওয়ান হবে এবার দেখো মানগুলো তাহলে আমরা ধরে নিলাম এবার প্রথম সম্পর্কটা দেখছি দেখো প্রথম সম্পর্কে কি আছে x মানে 2 কত হচ্ছে ওয়াই জেড অর্থাৎ থ্রি ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ কি হবে -3। এবার দেখো এমনি টু আর থ্রির মধ্যে 3 বড় হবে কিন্তু যখনই মাইনাস চিহ্ন দিয়ে দেবো তখন যেটা ছোট সেটাই হয়ে যাবে বড় আর যেটা বড় সেটাই হয়ে যাবে ছোট তার মানে এরকম হবে কিন্তু এই সম্পর্কটাতে আমরা দেখতে পাচ্ছি উল্টোটা আছে লেস দেন আছে কিন্তু এটা গেটার দেন হবে তার মানে এই সম্পর্কটা হবে না পরেরটাই দেখো পরেরটা আর দেখার দরকারই নেই একদম এক্স ইন্টু জেড সেটাই আছে ওয়াই ইন্টু জেড সেটাই আছে লেস দেনের জায়গায় গেটার দেন আছে তো আমরা প্রমাণ করে দেখলাম যেটা কিন্তু হচ্ছে তার মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম এবার অঙ্কটা দেখো নিচের কোন বিন্দুটি এত সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয় লেখচিত্রের উপর অবস্থিত হবে সেই বিন্দুগুলো যে বিন্দুগুলো এই লেখচিত্রের মধ্যে এই সমীকরণটার মধ্যে বসালে সমীকরণটাকে সিদ্ধ করবে সিদ্ধ কখন করবে সিদ্ধ করার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে তাহলে আমরা বিন্দুগুলো বসিয়ে দেখি যদি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তার মানে সিদ্ধ করছে তার মানে অবস্থিত কিন্তু এখানে চেয়েছে অবস্থিত নয় অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা হল হবে যেই বিন্দুটা বসিয়ে সেটাই হবে আনসার তাহলে প্রথমে আমি থ্রি আর টুটা বসিয়ে দেখছি তাহলে এখানে এক্সের জায়গায় বসাবো থ্রি মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো টু দেখো কত হচ্ছে নাইন মাইনাস টু সেভেন হচ্ছে মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার এটা হবে না পরেরটা দেখো এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি তিন অক্ষে তিন মাইনাস আর এখানে মাইনাস ফোর আছে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস ফোর হয়ে যাবে এটাও কিন্তু সেভেন হচ্ছে এটা হবে না পরেরটা দেখো এখানে জিরো বসালে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো মাইনাস এখানে মাইনাস আছে তার মানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস সেভেন তাহলে এটাও কিন্তু সমান হচ্ছে তারপরে নিঃসন্দেহে ডি নাম্বার অপশনটাই আনসার হবে তবুও আমরা একবার দেখে নিচ্ছি এখানে যদি টু বসাই তাহলে তিন দো ছয় হবে মাইনাস জিরো তাহলে সিক্স হচ্ছে six equal কখনোই seven নয় তাহলে অবস্থিত নয় কোনটা হবে d number দেখো স্তম্ভ মেলাও বাঁদিকে রয়েছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আর ডান দিকে রয়েছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা বাস্তব সংখ্যা নয় সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা দেখো এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এরা কিন্তু অবশ্যই বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা নয় এই অপশনটা হবেই না এবার পরের দুটোর মধ্যে কোনটা হবে দেখো মূলত সংখ্যা কোনগুলোকে বলা হয় যেমন যেই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় যেমন মনে করো টু এটা কি মূলত সংখ্যা হ্যাঁ অবশ্যই এটা মূলত সংখ্যা কারণ এটাকে পি বাই কিউ আকারে লেখা যায় নিচে আমরা একটা ওয়ান লিখতে পারি তাহলে উপরটা পি নিচেরটা কিউ তাহলে এটা মূলত সংখ্যা এবার দেখো অপশনটা দেখে নিই সসীম দশমিক সংখ্যা দেখো একটা দশমিক মনে করো টু বাই ফাইভ আছে এটাকে যদি আমি ভাগ করি তাহলে একটা দশমিক দিয়ে শূন্য হবে চার বার হবে তাহলে সসীম মানে এটা সীমা আছে মিলে গেল আর হচ্ছে না তাহলে সসীম এবং আবৃত্ত দশমিক হচ্ছে কি না সেটা দেখো মনে করো টু বাই থ্রি এটাকে যদি আমি ভাগ করি দশমিক দিয়ে শূন্য হবে তিন ছয় আঠারো আবার দুই আসবে আবার তিন ছয় আঠারো আবার দুই আসবে মানে এরকম আসতেই থাকবে যখন একই সংখ্যা বারবার আসতে থাকে তখন আমরা ওপরে একটা আবৃত দশমিক দিয়ে দিই তাহলে আবৃত দশমিকও হবে তার মানে মূলত সংখ্যা আবৃত দশমিক সংখ্যা হচ্ছে কারণ টু বাই থ্রিও মূলত সংখ্যা টু বাই ফাইভও মূলত সংখ্যা তাহলে এ নাম্বারের আনসারটা হবে থ্রি তার মানে এর পাশে আমরা আমরা তোমরা যখন খাতায় লিখবে তখন একবারে মিলিয়েই লিখে নেবে যে এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে পাই তারপরে এ নাম্বার স্তম্ভে মূলত সংখ্যা লিখবে ডান দিয়ে ঠিক তিন নাম্বার দিয়ে এই উত্তরটাই লিখবে তার মানে অমূলদ সংখ্যা এটাই হবে অসীম এইভাবে কিন্তু তীর চিহ্ন দিয়ে কখনো লিখবে না আমি এখানে যেহেতু প্রশ্নটা তুলে নিয়েছি উত্তরটা না লিখে তোমাদের বোঝানোর জন্য এভাবে লিখে দিলাম তোমরা কিন্তু এটার পাশেই এটা লিখবে মিলিয়ে লিখে পাই এরকম লিখবে বা সাজিয়ে লিখে পাই নেক্সট দেখো কি আছে সমাধান করো এটা তো খুব ইজি তোমরা সাধারণত সমাধানগুলো অপনয়ন পদ্ধতিতে করবে সেটাই বেশি সুবিধা হবে এটাকে এক নম্বর দিয়ে দাও এটাকে দু নম্বর দিয়ে দাও এবার দেখো অপনয়ন পদ্ধতি হচ্ছে প্রথমে আমি মনে করো এক্সের সহকটা মেলাবো তাহলে মেলাবো অর্থাৎ এই দুটোর লসাগু করে সেটার সমান করব তার মানে চার আর ছয় লসাগু কত বারো তার মানে বারো তাহলে চারকে বারো করতে হবে ছয়কেও বারো করতে হবে তার মানে চারকে যদি আমি তিন দিয়ে গুণ করি বারো হবে কে যদি দুই দিয়ে গুণ করি বারো হবে তাহলে শুধু তো একটা রাশিকে বা একটা সংখ্যাকে গুণ করলে হবে না গোটা সমীকরণটাকেই গুণ করতে হবে তাহলে এটাকে আমরা তিন দিয়ে গুণ করবো এটাকে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে আমরা লিখব এক নং সমীকরণকে তিন দিয়ে এবং দু নং সমীকরণকে দুই দিয়ে গুণ করে পাই এবার দেখো তিন দিয়ে গুণ করলে কি হচ্ছে বারো এক্স মাইনাস নাইন ওয়াই ইকাল টু ফর্টি এইট দুই দিয়ে গুণ করলে কী হচ্ছে বারো এক্স প্লাস টেন ওয়াই ইকাল টু এত এবার বিয়োগ করতে হয় বিয়োগ করে মানান করে লেখা যেত বিয়োগ করে তাহলে বিয়োগ করলে কী হয় নিচের যে সাইনগুলো আছে চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল এটাও মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে তাহলে ওপর এটা প্লাস এটা হয়ে গেল মাইনাস এটা কেটে যাবে এটা মাইনাস এটাও মাইনাস হয়ে গেল তাহলে মাইনাসই হবে নাইন আর টেন যোগ করতে হবে নাইনটিন হবে আর এটা মাইনাস একশো চব্বিশ থেকে আটচল্লিশ বিয়োগ করতে হবে তোমরা যদি এখানে মুখে মুখে না পারো তাহলে এখানে আলাদা জায়গায় বিয়োগটা করে নিতে পারো আট আছে যদি কত ছয় হাতে হলো এক পাঁচ পাঁচ আছে বারো করতে সাত হাতে মিলে গেল তাহলে সেভেন্টি সিক্স তার মানে ওয়াই এর মান কী হবে সেভেন্টি সিক্স বাই নাইনটিন একটা মাইনাস আছে এটা কিন্তু চারবার যাবে চার নং ছত্রিশে ছয় হাতে হলো তিন তাহলে চার তাহলে সুতরাং ওয়াইয়ের মান বেরোলো মাইনাস ফোর এবার ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু আমি এক্সের মান পেয়ে যাবো মনে করো এক নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি তাহলে এরকম লিখবে ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই আছে ওয়াইয়ের জায়গায় মাইনাস ফোর বসাবো ইকোয়াল টু সিক্সটিন তাহলে বার দিকে ফোর এক্স থাকছে আর এটাও গুণ করে দিচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস বারো হবে বারোটাকে ডান দিকে নিয়ে যাব তাহলে মাইনাস বারো হবে ডান দিকেও ফোর হচ্ছে তাহলে এক্সের মান বেরোচ্ছে ফোর বাই ফোর অর্থাৎ ওয়ান তাহলে আমরা কিন্তু এরপর উত্তরটা লিখবো সুতরাং নির্ণয় সমাধান উত্তরটা কিন্তু লিখতে হবে এক্স সমান সমান ওয়ান ওয়াই সমান সমান মাইনাস ফোর লিখতে পারো এটা হচ্ছে চার নম্বর এবং লাস্ট কোশ্চেনটা দেখো প্রমাণ করো যে এই বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয় এবার কী করতে হবে প্রথমে ধরে নাও যে হ্যাঁ বিন্দুগুলো দিয়ে একটা সামান্তরিক আঁকা যায় সেজন্য আমি একটা সামান্তরিক একটা এঁকেই নিচ্ছি পরপর যোগ করলে বলছে তার মানে এটাকে যদি টু পয়েন্ট জিরো ধরি তাহলে পরেরটা ফাইভ পয়েন্ট জিরো এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু আমরা নাম লিখি এ বি C যে কোনো এক জায়গার থেকে নাম লেখা শুরু করতে হয় ওপর থেকেও শুরু করতে পারো এরকম এবার দেখো আমরা জানি যে সামান্তরিক হওয়ার শর্ত কি সেটা আমাদের জানতে হবে প্রথমে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় তাহলে আমরা প্রথমে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্যটা বের করে নিই সমান হচ্ছে কিনা তারপর এটা এটা বের করে নিয়ে সমান হচ্ছে কিনা সেটা দেখে নেব যদি সমান হয় তাহলে কিন্তু প্রমাণ হলো না যে সেটা সামান্তরিক কারণ আয়তক্ষেত্রও হতে পারে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোও সমান হয় তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে সামান্তরিকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দুটো আলাদা হবে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দুটো সমান হবে তাহলে আমরা দেখে নিই যে কি হচ্ছে এবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি করে নির্ণয় করে তোমরা সূত্রটা নিশ্চয়ই জানো জানি না ক্লাসে করানো হয়েছে কিনা যদি করানো না হয়ে থাকে তাহলে এখানে দেখে নাও দুটো বিন্দুর মধ্যে সূত্র দূরত্ব বের করার সূত্র হলো মনে করো দুটো বিন্দু একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও হচ্ছে এক্স টু ওয়াই টু বিন্দু দুটির মধ্যে দূরত্ব ডি হলে ডি সমান সমান মনে করো এই বিন্দুটা এই বিন্দুটা এই দূরত্বটা মনে করো ডি তাহলে ডি হলে ডিটা কী করে বের করতে হবে রুট অভার এই প্রথম এক্স ওয়ান মাইনাস দ্বিতীয় এক্স ওয়ান এক্স টু তার হোল স্কোয়ার প্লাস প্রথমটার ওয়াই ওয়ান মাইনাস দ্বিতীয়টার ওয়াই টু তার স্কয়ার এইটাই কিন্তু হয় দূরত্ব এটা হচ্ছে সূত্র এরকম এখানে আমরা জানি বলে লিখতে পারো তাহলে সুতরাং এ টু কমাস জিরো ও বি আমি একবারে সাজিয়েই লিখে দিচ্ছি এইভাবে লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান কী হবে এটা মাইনাস এইটা টু মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো তার হোলস্কোয়ার কিন্তু একটা একটা হয় হয়। এবার দেখো তাহলে কি হচ্ছে এটা তো জিরোই হয়ে যাচ্ছে এটা মাইনাস থ্রি তার হোলস্কোয়ার হচ্ছে দেখো হোলস্কোয়ার করলে মাইনাসই হোক বা প্লাসই হোক সেটা কিন্তু প্লাসই হয়ে যায় তাহলে মাইনাস থ্রি এর হোলস্কোয়ার অর্থাৎ নাইন আর নাইনের বর্গমূল করলে থ্রি হবে তাহলে এবয়ের দূরত্ব কিন্তু বেড়ে গেল থ্রি এবার একই রকম তোমরা লিখবে প্রথমে সি আর ডিটা বের করে নিচ্ছি সি সিক্স কমা টু ও ডি থ্রি কমা টু আমি লিখলাম না লাইনটা তোমরা লিখে নেবে বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান সিক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু তার হোল স্কোয়ার এত একক তাহলে কি হবে এটা থ্রি তার হোল স্কোয়ার আর এটা তো জিরোই তার মানে কিন্তু থ্রি হবে তাহলে দেখো এই দুটো সমান বেরোল এইবার আমরা এই বাউটার এই বাউুটার মান বের করে দেখছি এ আর ডি এর দৈর্ঘ্যটা বের করে দেখছি বিদ্যুতের মধ্যে দূরত্ব সময় সময় রুট অভার টু মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস টু তার হোল স্কোয়ার এত একক তাহলে এটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার পরেরটা হচ্ছে মাইনাস টু তার হোল স্কোয়ার তার মানে কি হচ্ছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর টু এ স্কোয়ার মাইনাস তো প্লাসই হয়ে যাবে টু এ স্কোয়ার মানে ফোর তার মানে রুট ওভার ফাইভ হবে এবার পরেরটা বি আর সি এর মধ্যে বি হচ্ছে ফাইভ জিরো ও c হচ্ছে সিক্স কমা টু বিন্দুটির মধ্যে দূরত্ব ফাইভ মাইনাস সিক্স তার হোলস্কোয়ার প্লাস হচ্ছে জিরো মাইনাস তার হোল স্কোয়ার এত একক তাহলে একই রকম কিন্তু বেরোচ্ছে মাইনাস ওয়ান তারা দেখো একটা জিনিস তো দেখা গেলো যে বিপরীত বাহুগুলো কিন্তু সমান কিন্তু এতেই কিন্তু প্রমাণ হচ্ছে না সামান্তরিক সামান্তরিক প্রমাণ করতে হলে আমাদের কর্ণ দুটোর মান বের করতে হবে তাহলে এটা এবং এটার দৈর্ঘ্য বের করতে হবে তার মানে এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব আর বি আর ডি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে এটা পরের পৃষ্ঠায় লিখছি অথবা এইখানে পাশেই লিখছি তাহলে সুবিধা হবে নাহলে বারবার পাতা উল্টাতে হবে এখানে লিখছি এ টু কমা জিরো ও সি সিক্স কমা টু বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান টু মাইনাস সিক্স তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস টু তার হোল স্কোয়ার এত একক তাহলে মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস মাইনাস টু তার হোল স্কোয়ার তার মানে চার চারে ষোলো প্লাস দুই দু চার তার মানে হচ্ছে কুড়ি কুড়ি মানে কিন্তু টু রুট ফাইভ ফোর ইন্টু ফাইভ ফোরের থেকে টু বেরোবে এবার বি আর ডি এর মধ্যে দূরত্বটা বের করছি সমান সমান ফাইভ মাইনাস থ্রি তার হোলস্কোয়ার প্লাস জিরো মাইনাস টু তার হোলস্কার এত একক তাহলে টু এ স্কোয়ার প্লাস মাইনাস টু তার স্কোয়ার তার মানে ফোর প্লাস ফোর অর্থাৎ এইট মানে কিন্তু টু রুট টু তাহলে দেখা গেল দুটো দৈর্ঘ্য কিন্তু আলাদা তার মানে আমরা বলতে পারি যে বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয় তাহলে এরপরে তোমার উত্তরটা তাহলে কি করে লিখবে উত্তরটা লেখার সময় এইভাবে লিখবে যে সুতরাং আমরা আমি বলে দিচ্ছি তোমরা লিখে নেবে আমি আর লিখছি না লিখবে যে সুতরাং আমরা দেখলাম যে বিন্দুগুলি যোগ করে বিন্দুগুলি যুক্ত করে যে সামান্তরিকটা এঁকেছিলাম তার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটোর দৈর্ঘ্য আলাদা তাহলে এর থেকে প্রমাণ হয় যে বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয় দাঁড়ি প্রমাণিত এটা লিখলেই হয়ে যাবে তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ওকে বাই